পরম করুণাময় প্রভ নামে শুরু করছি সুফি সুফিজম্বিরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ডি এম রাহাত নিজের মনকে বসে আনুন কেননা আপনার মনই আপনাকে সুপথ এবং কুপথে নিয়ে যায় আমরা দৈনন্দিন জীবনে যত কাজ কর্ম যাই করি না কেন সেটা ভালো হোক কিংবা মন্দ হোক সেটা আমরা নয়তো মনের ইচ্ছাই করি অথবা মনের বিরুদ্ধে করি অর্থাৎ মন যা চাচ্ছে সেই মনের ইচ্ছা বা সেই প্রবৃত্তির বিপরীতে গিয়েও আমরা কিছু কাজ করি এর বাইরে কিন্তু কিছুই না হতে পারে সেটা মনের ইচ্ছা হতে পারে সেটা কি মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হোক সেটা ইবাদত বা সাধনা বা সাংসারিক কাজকর্ম বা ব্যক্তিগত কাজকর্ম যাই হোক অনেক সময় দেখা যায় যে আমরা শখে শখে বা মনের ইচ্ছায় সে কাজগুলো করি আবার অনেক সময় এরকম হয় যা না আমাদের ইচ্ছা করছে না মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমাদের কি সে কাজগুলো আমরা করি কারণ সে কাজগুলো আমরা করতে বাধ্য আবার অনেকে কি করেন যে মনের ইচ্ছার বিরুদ্ধে কাজই করতে চান না তো যাই হোক না কেন সব কিছুই কী কাজগুলো কি। নয়তো মনের ইচ্ছায় অথবা কি মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করি এখন মনের ইচ্ছায় আমরা চাইলে কি করতে পারি ভালো কাজও করতে পারি আবার কি মন্দ কাজও করতে পারি সেটা কিভাবে ধরুন যে একজন দারিদ্র খুব অভাবের মধ্যে আছে আপনার খুব ইচ্ছা বা মনে থেকেই এটা ইচ্ছা যে আপনি তাকে দান করবেন যেন তার কষ্টটা কিছুটা হল কি লাঘব হয় হ্রাস পায় অথবা আপনি জনসেবামূলক অন্য অন্য কোনো কাজ করবেন বা সেটা ধর্মীয় বিষয় হোক যেটা কি মনের ইচ্ছায় সে কাজটা কি আপনি করবেন আবার দেখা যায় মনের ইচ্ছায় কি হয় আমরা অনেক মন্দ কাজে করি যে কাউকে কষ্ট দিয়ে ফেলি ইচ্ছা করে যে মনের ইচ্ছা শখ ওকে আমি আঘাত করব ওকে যন্ত্রণা দিব বা এই যে দান করার যে ব্যাপারটা যে আমার আছে তারপরেও কি আমি দান করব না আবার দেখা গেল যে না আমার কাছে কিছু টাকা পয়সা দিয়ে রেখেছে মানুষ মানুষকে দান করার জন্য আমি কি করলাম যে না সেটা দান করলাম না এই যে দান অন্য আমানত রাখলাম দান করার জন্য সেটা আমি মানুষকে দিলাম না প্রায় আমাদের জনপ্রতিনিধি বা অন্যরা যারা আছেন এরকম হয় যে বিভিন্ন জনের কাছ থেকে টাকা উঠিয়ে কি করে সেটা আর কাউকে দেয় না অথবা কি সরকার কর্তৃক হোক বা বিভিন্ন ফাউন্ডেশন বা প্রতিষ্ঠান থেকে কি হয় ত্রাণ আসে বা অন্য অন্য যে অর্থ আসে যাই আসে সেটা কি গরিব দুঃখীদের দেওয়ার কথা ছিল কিন্তু কি হয় অনেকেই সেটা করেন না এই যে মনের ইচ্ছাই কি মন্দ একটা কাজ এমনও কিন্তু মনের ইচ্ছায় ভালো কাজও কেউ করে থাকেন আবার কি মন্দ কাজও করে থাকে আবার কি হয় মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ভালো কাজ এবং মন্দ কাজ অর্থাৎ মনের ইচ্ছায় তো আমরা ভালো কাজ মন্দ কাজ করতেই পারি কিন্তু মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও কি আমাদের দ্বারা অনেক সময় ভালো কাজ হয় আবার কি মন্দ কাজ হয় সেটা কিভাবে ধরুন যে আপনার পরিবার অনেক ভালো খুবই ভালো তো আপনার অনেক খারাপ কাজ করতে ইচ্ছা করে কিন্তু পরিবারের চাপের কারণে আপনি কি কোনো খারাপ কাজ করতে পারেন না আবার ধরেন যে প্রশাসনিক কাজ হোক বা অন্য কিছু কাজ হোক আপনি যার আন্ডার কাজ করছেন তিনি খুব ভালো তার কারণে তার ভয় কি আপনি কোনো খারাপ স্টেপ বা খারাপ পদক্ষেপ নিতে পারেন না কিন্তু আপনার মনে চায় খারাপ কিছু করতে ধরেন আপনি এমন কোনো সংস্থা বা এমন কোনো চাকরিতে নিয়োজিত যেখানে ঘুষ দেওয়া নেওয়া হয় তো আপনি ঘুষ নিতে চান আপনার খুব ইচ্ছা কিন্তু আপনার সিনিয়র অফিসার খুব ভালো এবং সৎ তার কারণে কি করতে পারেন না আপনি সেটা নিতে পারেন না তাহলে আপনি বড় ধরনের সমস্যায় পড়বেন তো আপনি কি করেন ইচ্ছায় বা অনিচ্ছাই হোক টাইমলি বা সত্য নিষ্ঠার সাথে কি কাজগুলো আপনাকে করতে হয় যদিও মনে না চায় আবার ওই যে হোক সেটা পরিবারের কারণে বাবা মা রাগারাগি করবে বা সেটা পছন্দ করবে না বা স্ত্রী সন্তান যারাই আছেন তারা কি খারাপ কাজটা কি করবে না পছন্দ করবে না এই সব কিছু ভেবে বাধ্য হয়েই অনেকে মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু ভালো কাজ করেন এমনও আছে আবার কিছু কিছু সময় দেখা যায় যে মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কি মন্দ কাজ অর্থাৎ মন চাচ্ছে ভালো কাজ করতে কিন্তু তাকে বাধ্য করা হচ্ছে বা সে বাধ্য হয়ে যাচ্ছে মন্দ কাজ করার জন্য তার সাথে এমন একটা পরিবেশ বা এমন কিছু ঘটছে যে সে চাইলেও ভালো কাজ করতে পারছে না বাধ্য হয়েই সে মন্দ কাজ করছে এক্ষেত্রে সেটা এই ধরেন আপনি খুব ভালো আপনার পরিবার ভালো না কিন্তু আপনার পরিবারের চাপে আপনি কি খারাপ কাজ করতে বাধ্য হচ্ছেন আবার আপনি একজন জুনিয়র অফিসার আপনি ঘুষ নিতে চাচ্ছেন না বা ভালোভাবে মানুষের সেবা দিতে চাচ্ছেন কিন্তু আপনার সিনিয়র অফিসার ভালো না বাধ্য হয়েই আপনাকে কি ঘুষ নিতে হচ্ছে বা সেখানে কোন না কোনোভাবে নিষ্ঠার সাথে আপনি কাজ করছেন না বাধ্য হই তাহলে আপনি বড় ধরনের বিপদে পড়বেন তো এমত অবস্থায় কী হয় যে মনে খুব ইচ্ছা যে আমি ভালো কাজ করব। কিন্তু আমি সেটা পারছি না সেটা ধর্মীয় ব্যাপারও হতে পারি যে আমরা হয়তো ধর্মের সাথে চলতে চাচ্ছি না কিন্তু পরিবার পরিজন আমাদেরকে ধর্মীয় ব্যাপারে খুব চাপ দিচ্ছে বা ধর্মের ব্যাপারে একনিষ্ঠ থাকার জন্য তারা চেষ্টা করছেন সে কারণে মনের ইচ্ছার বিরুদ্ধে হয়েও দেখা যায় আমরা অনেক সময় ধর্মীয় অনেক ভালো ভালো কাজ করি আবার দেখা গেল যে আমার খুব ধর্মীয় কাজ করতে ইচ্ছা প্রচণ্ড ইচ্ছা খুব ভালো লাগে কিন্তু পরিবারের কারণে আমি বেশি ভালোভাবে ধর্মীয় কাজগুলো পালন করতে পারছি না বা সেটা অন্য কোনো কারণে হোক সামাজিকভাবে কোনো ধর্মীয় যদি কাজ করতে যায় ক্ষেত্রে দেখা যায় পরিবেশ পরিস্থিতি থাক মানে এমন হয় যে যেটা আমার অনুকূলে না থাকার কারণে আমরা কি সেই ভালো কাজগুলো করতে পারি না বরং আমাকে এমন দায়িত্ব দেওয়া হয় এমন কাজ করতে হয় যেটা আসলে ধর্মের বিরুদ্ধে কিন্তু আমি করতে বাধ্য কোনোভাবে এখান থেকে সরার উপায় নেই এমনও হয় এটা মনের বিরুদ্ধে গিয়েও অনেককে করতে হয় তো এই সব কিছুর সাথে কাজের সাথে কি আমাদের মন অন্তর যাই বলি এই বিষয়গুলোকেই সম্পৃক্ত মনের বাইরে থেকে কিন্তু কিছুই করা সম্ভব না নয় সেটা মনের ইচ্ছাই হবে অথবা কি অনিচ্ছা কিন্তু এখানে মন কি সম্পৃক্ত থাকবে মনের মতো হলে কি আনন্দ নিয়ে কাজ হবে মনের মতো না হলে কি মনের বিরুদ্ধে হলে কি মনে আনন্দ থাকবে না কিন্তু কাজ হবে এখন অনেকেই বলে থাকেন যে মনের স্বভাব হচ্ছে কি মানুষকে খারাপ দিকে নিয়ে যায় প্রবৃত্তি নবস যাই বলি আমাদের সবসময় কি খারাপ দিকে নিয়ে যায় কখনো ভালো দিকে নিয়ে যায় না কিন্তু সত্য হলো এটা যে কারো কারো মন খারাপ স্বভাবের দিকে খারাপ দিকে নিয়ে যায় কারো কারো মন মানুষকে ভালো দিকেও নিয়ে যায় কিন্তু এটাও সত্য যে স্বাভাবিকভাবে যে অধিকাংশ মানুষের বেলায় যেটা দেখা যায় সেটা হচ্ছে যে মন মানুষকে খারাপ দিকে বা খারাপ কাজের দিকে কি ধাবিত করে নফস মানুষকে কি করে খারাপ যেসব ব্যাপারগুলো আছে সেই দিকে কি মজা দেয় আনন্দ হয় এ ধরনের ভালো দিকগুলোর প্রতি কি সেভাবে তারা আনন্দ পায় না মানে মন সেখানে আনন্দ দেয় না সাথ দেয় না যেটা দেয় সেটা কি মন্দ কাজে কিন্তু এটা একদম সার্বজনীন নয় স্বাভাবিক একটা ব্যাপার হচ্ছে এটা যে নফস মানুষকে খারাপ দিকে নিয়ে যায় কিন্তু সত্য হলো যে কখনো কখনো নফস ভালো দিকেও নিয়ে যায় মন্দ দিকে কিভাবে নিয়ে যায় এই যে খেল তামাশা রং তামাশা যাই বলি এই যে দুনিয়াতে নিজেকে একটু ভালোভাবে রাখা স্বচ্ছল থাকা মান সম্মান নিয়ে থাকা বা ইত্যাদি ইত্যাদি আরও অন্য অন্য যে অহংকার যা লোভ যে ব্যাপারগুলো আছে এক্ষেত্রে কি করে মন আমাদের স্বভাবগতভাবেই তার খারাপ দিকে নিয়ে যায় আর আমরা কি করি ওই মনের কথা শুনে খারাপ কাজটা করে ফেলি অধিকাংশ সময় এটা ঘটে যে মন ভালো কাজের দিকে আমাদের উৎসাহিত করে না বরং ভালো কাজ করতে গেলে কি করে মন আমাদের সেদিক থেকে ঘুরিয়ে দিকে নিয়ে যায় না না তুমি ভালো কাজ কেন করবে তুমি এটা করো তুমি এই কাজ কেন করবে তুমি এটা করো তুমি দান করার দরকার নাই এটা জমাও তোমার কাছে কিছু টাকা হবে তোমার এখন নামাজ রোজার দরকার নাই তুমি রেস্ট নাও তোমার এখন ইবাদতের দরকার নাই সাধনার দরকার নাই তুমি একটু ঘুমাও এত সত্য কথা বলার কি দরকার কতজনই তো মিথ্যা কথা বলে এইভাবে নানাভাবে মন আমাদের কি করে কুপথে নিয়ে যায় এটা হচ্ছে সাধারণ মানুষের বেলায় বা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা ঘটে কিন্তু অনেক সময় আমরা দেখি যে অনেকের মন এরকমও হয়ে গেছে যে মন তাদেরকে ভালো দেখে নিয়ে যায় যেমন ব্যাপকভাবে যদি বলতে যাই সেটা অন্যরকম হয়ে যাবে সাধারণভাবে উদাহরণ দিয়ে যদি বলি সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা হচ্ছে দেখা যাবে যে আপনার বাসায় যদি কোনো মুরব্বী থাকে যার বয়স অনেক বেশি সেক্ষেত্রে আপনি যদি কোনো ডিজে গান বা খুব ঝাঁকা নাকা বা খুব বেশি শব্দের কিছু গান বা অন্যরকম কিছু ছাড়েন ক্ষেত্রে তারা যেটা করবে সেটা হচ্ছে তারা সেটা শুনতে চাইবে না বরং তারা বলবে না না এগুলো ভালো লাগে না এগুলো সরাও ওয়াজ দাও গজল দাও অথবা কোনো ধর্মীয় সঙ্গীত দাও বা সফট কোনো মিউজিক দাও যেটা শুনতে ভালো লাগে মনের খোরাক হয় এই ধরনের কিছু একটা বলে আবার দেখা যায় যে সাধারণ ছেলেপেলেরা কনসার্ট বা অন্য কোনো ইয়ের মধ্যে যাইতে চায় সেখানে যারা মুরব্বী একটু অন্য ধরনের একটু ভালো চেষ্টা করে নিজেকে ভালো রাখার জন্য তাদের আবার সেখানে যেতে ভালো লাগে না বরং তারা বিরক্ত বোধ করে সেখানে যদি একটা ওয়াজের মাহফিল হয় বা ধরেন একটা পালা গানের আসর হলো যেখানে তাত্ত্বিক আলোচনা হবে অথবা কোনো উরুস মাহফিল বা ধর্মীয় কোনো মিলাদ মাহফিল বলেন বা প্রার্থনা সভা বলেন তারপর কীর্তন বলেন এই ধরনের যে ব্যাপারগুলো আছে সেখানে তারা কি করে যেতে আনন্দ বোধ করে এটা তাদের মন থেকেই যে ওই কনসার্ট ডিজে গানগুলো তাদের ভাল লাগে না বরং ধর্মীয় কীর্তন ঈশ্বরের গুণ কীর্তন ঈশ্বর গুণগান যেখানে হয় তারা সেখানে যেতেই কি মন থেকেই ভালোবাসেন অর্থাৎ তাদের মনটাই কিন্তু তখন ভালোর দিকে এসব আজে বাজে কাজ তাদের ভালো লাগে না বিরক্ত বোধ করে এক্ষেত্রে একটি হাতিসও আছে সেটার ভাবার্থ এরকম যে আল্লাহ রাসুল বললেন যে সবার ভিতরে কি নবস আছে যেটা মানুষকে খারাপ দিকে নিয়ে যায় বা খারাপ কাজ করতে বাধ্য করে এ ধরনের তো সাহাবারাজ যখন তাকে প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল তবে কি আপনার সাথেও সেই শয়তান বা সেই নভস আছে তখন তিনি বললেন হ্যাঁ আছে তবে আমি আমার নফসকে কি করেছি মুসলমান করে ফেলেছি অর্থাৎ নফস কি তার আনুগত্য করে আত্মসমর্পণ করেছে তার কাছে সেক্ষেত্রে কি তার মন আর তাকে কিন্তু খারাপ দিকে নিয়ে যেতে পারে না সে মনকে যেটা বলে মন সেটাই করে মন সেটাতেই খুশি কারণ মন তার কাছে কি আত্মসমর্পণ করেছে তো একজন আত্মজ্ঞানী ব্যক্তি সাধক শ্রেণীর যারা আছেন বা যারা খুব ভালো সৎ পথে থাকার চেষ্টা করে তাদের মন কিন্তু তাদের অধীনে চলে আসে তারা মনের কথা মতো কাজ করে না বরং মন তাদের কথা মতো কাজ করে তাই আমাদের এমন হতে হবে যেন মনই আমাদের ভালো দিকে নিয়ে যায় খারাপ দিকে যেন না নিয়ে যেতে পারে যদি এমন হয় যে আমরা মনের বিরুদ্ধে গিয়ে ভালো কাজ করতে হয় তাহলে এটা আমাদের জন্য খুব কষ্টের যে আমার মন চাচ্ছে কনসার্ট বা গান বাজনা সেখানে আমি ওয়াজ মাহফিল বা কীর্তনে যাব, উড়ুসে যাব এটা কেমন যেন কষ্টকর আর একটা হচ্ছে আমার মনই যখন ওই যাবে তখন তো আনন্দে আনন্দে যাবো এটা অনেক ভালো আমার অনেক দ্রুত আগানো যাবে পরকালের দিকে তাই আমাদের সবার উচিত হচ্ছে কি মনকে বসে আনা কারণ এই মনে কি করবে আমাকে সুপথে নিয়ে যাবে আবার এই মনে কি করবে আমাদের কুপথে নিয়ে যায় এখন এই মনকে বসে আনার জন্য আমরা কি করতে পারি মনকে বসে আনার জন্য স্বাভাবিকভাবে আমাদের যেটা উচিত সেটা হচ্ছে সঙ্গ করা যাদের মন পবিত্র ভালো আমরা যদি সে ধরনের সৎ মানুষের সঙ্গ করি ভালো মানুষের সঙ্গ করি তাহলেও আমাদের মনকে আস্তে আস্তে ভালোর দিকে যাবে সে বুঝতে থাকবে যে না অন্যদের মন তো ভালো তাহলে আমার মন কেন আমাকে খারাপ দিকে নিয়ে যায় সুতরাং তখন মন আস্তে আস্তে কি ভালো কাজের দিকে আগ্রহী হয়ে উঠবে মন থেকেই ভালো কাজ করতে চাই এজন্য সৎসঙ্গের বিকল্প নেই আর মন্দ সঙ্গ করলে কি বেশিরভাগ সময় আমাদের মন খারাপ দিকেই যাবে সঙ্গ দোষও কিন্তু অনেক সময় অনেক ভালো ভালো মানুষ খারাপ হয়ে যায় বা অনেক সময় সে সময় বিবেক কাজ করে না সঙ্গ দোষে কি ওই মুহূর্তে সে একটা অপরাধ করে ফেলে তাই এই মনকে ভালো রাখার জন্য সৎসঙ্গ করা উচিত যারা বায়াত হয়েছেন তারা বেশি বেশি গুরু ভাইদের সঙ্গ করবেন দরবারে যাবেন সাধু সঙ্গ করবেন আর যারা নাই তারা চেষ্টা করবেন যে ভালো মানুষের সাথে সঙ্গ করার জন্য যেখানে ধর্মীয় ব্যাপারে ভালো ভালো বিষয়ে আলোচনা করা হয় যেখানে সমালোচনা গিবত বা অন্য ধরনের আলোচনা হয় সেখান থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন যদি সেটা না করেন তখন দশ জনের সমালোচনা করার মধ্যে গিবোধ করার মধ্যে আপনি ঢুকে যাবেন আপনি একটা গিবোধ করে ফেলবেন সমালোচনা করবেন তো কি হবে এতে আপনারই কি আত্মা হবে মন কুলুষিত হবে মন আস্তে আস্তে কি খারাপ কাজই মজা পাবে কারণ সেই সঙ্গে তো আপনি ভালো কথা বলতে পারবেন না মন্দ কথাই বলতে হবে তাতেই সবাই আনন্দ পাবে তো আপনি আনন্দ পাওয়ার জন্য তখন বাধ্য হয়েই মন্দ কথা বলবেন তাছাড়া মনকে বসে আনার সাধনা রয়েছে সেটি হচ্ছে প্রাণায়াম প্রাণায়াম করলে মন স্থির হয়ে যায় অনেকটা বসে চলে আসে সেটা আলাদা বিষয় সেই ব্যাপারে অনেক আলোচনা করেছি আমাদের চ্যানেলে ইতিপূর্বে তো সেই ভিডিওগুলো দেখতে পারেন যে প্রাণায়াম কিভাবে করতে হয় সেটা কিভাবে আসলে মনকে বসে আনে তো সেটা আলাদা বিষয় আজ এই ভিডিওতে সে আলোচনা করতে চাচ্ছি না আরেকটা বিষয় হচ্ছে আত্মজ্ঞানের মাধ্যমে মনকে বোঝানো যায় অর্থাৎ মন যদি বসে নাও আসে আত্মজ্ঞান আমাদের খারাপ কাজ থেকে বিরত রাখতে সহায়তা করে অর্থাৎ যখন আমি কোনো খারাপ কাজ করতে যাবো তখন আমার জ্ঞান আমাকে বলবে না এটা করা যাবে না মন যত যাই বলুক তুমি এটা থেকে দূরে থাকো মন যদি খারাপ কাজ করতেও চায় আত্মজ্ঞান তখন মনকে বোঝাতে পারবে যে হে মন তুমি খারাপ কাজ করো না হ্যাঁ এটা তোমার ইচ্ছা কিন্তু তুমি যদি এই খারাপ কাজটা করো তাহলে সমাজ আমি হ্যাঁ প্রতিপন্ন হব মানুষ আমাকে মন্দ বলবে এই যে আনন্দর জন্য তুমি এটা করছো মন সেই আনন্দ কি আর থাকবে না আমি লাঞ্ছিত হব সেই মন একসময় কি মলিন হবেই তাই তোমার উচিত হচ্ছে কি আমাকে মন্দ কাজের দিকে না নিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাও যেন আমার আনন্দটাকে স্থায়ী হয় এভাবে আত্মজ্ঞানের মাধ্যমে মনকে বিভিন্ন পাপ কাজ থেকে দূরে রাখা সম্ভব অর্থাৎ মনকে বোঝানো যায় যে মন এটা করো না এটা তোমার শোভা পায় না কিন্তু এটা সবসময় যে জ্ঞান কাজ করবে এরকমও না এজন্য জন্য সৎসঙ্গ করা একান্ত আবশ্যক সেটা হলে মন ভেতর থেকেই স্বাভাবিকভাবেই কি ভালো কাজের প্রতি উৎসাহিত করবে সাথে যে বললাম যে সাধনার কথা প্রাণায়ামের কথা সেগুলো মনকে কন্ট্রোলে রাখার জন্য বসে রাখার জন্য খুব সহায়তা করে তাহলে মনকে বসা আনার জন্য আমরা কী কী করবো প্রথমত আমরা সৎসঙ্গ করবো অসৎসঙ্গ ত্যাগ করবো প্রাণায়াম বা যোগ সাধনা করার চেষ্টা করবো আরেকটা হচ্ছে আত্মজ্ঞান হাসিলের মাধ্যমে তো যেভাবেই হোক গুরুর কাছ থেকে ধ্যান শিক্ষা বা অন্য কোনো উপায়ে সেই মহামূল্যবান জ্ঞান যেটাকে আমরা আত্মজ্ঞান বলি এটা এমন কোনো তথ্য না যে বিভিন্ন বই পড়লাম আর হয়ে গেল হ্যাঁ বই তো আপনাকে জ্ঞান অর্জনে অবশ্যই সহায়ক বা সহযোগিতা করবে কিন্তু আত্মজ্ঞানটা গুরুর কাছ থেকে জানতে হয় গুরু যে আত্মজ্ঞান জানাবেন এরকম না সেটা ধ্যানের মাধ্যমে প্রাপ্ত হয় তাই ধ্যান জানার জন্য তো একজন গুরু দরকার তো ধ্যানের মাধ্যমে এবং সেই ধ্যান বা সেই চিন্তা চেতনাকে মানুষের বাস্তব জীবনে কর্মের মাধ্যমেও সেটাকে প্রতিফলিত ঘটাতে হয় তারপরে কিন্তু প্রকৃত অর্থে আত্মজ্ঞান লাভ হয় আর সেই আত্মজ্ঞানের মাধ্যমে মনকে বুঝিয়ে নিজের কন্ট্রোলের বা নিজের অধীনে রাখা যায় বা বসে রাখা যায় তো আশা করি বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে